তারাশির নামত লগুন খুলিলে কিয়? পরীক্ষা দিবলৈ অহা ছাত্রক হারাশাস্তি, ধর্মীয় অনুভূতিত আঘাত হানি চলালে তালাচী, সোশ্যাল মিডিয়ার পর আরম্ভ সকলোতে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়ার। সিইউইটি পরীক্ষার বাবে অহা এজন ছাত্রর ধর্মীয় অনুভূতিত আঘাত হানি লগুন খুলিবলৈ দিলে ছাত্রক। বজালির ভবানীপুর আঞ্চলিক মহাবিদ্যালয়ত সংঘটিত হয়েছে এই লজ্জাজনক ঘটনা। পরীক্ষার বাবে কলেজের প্রবেশ দ্বারত প্রতিজন ছাত্রকে চলাইছিল তালাচী। সেই সময়তেই ধৃতিরাজ বৈশিষ্ট্য নামৰ ছাত্রজনক লগুন খুলিবলৈ কয় অধ্যক্ষয়। উপায়হীন হৈ ছাত্রজনে লগুনডাল খুলি মাতৃৰ হাতত দি পরীক্ষা কেন্দ্রত প্রবেশ করে। কি কারণত লগুনডাল খুলিবলৈ দিয়া হল প্রশ্ন করাত মাতৃৰ আগত ওলোটাই অস্বীকার করলে গেটতে থকা এই কেজনে। এফালে তালাচী, আনফালে ধর্মীয় অনুভূতিত আঘাত। এই কথা মানি লব পৰা নাই ছাত্রজনের মাতৃয়ে। পুত্রক তালাচীর নামত অপমান করা কার্য অসহনীয়। বিচার দোষী উচিত শাস্তি পাব লাগে। তেখেতে মোর লড়াটোর আজি যে মোক হত্যা করার নিচিনা হয়েছে, যে আমার মানে পরম্পরা, পরম্পরাক আমার বহুত অসম্মান জানাইছে তেখেতে। মোর লড়াটো এতিয়া মানে পরীক্ষা, যখন পরীক্ষা আছে পরীক্ষাখন মানে এটেম্প করবই নোৱাৰিলে। যখন পরীক্ষা সি ইংলিশের এনেই মানে বহুত বেয়া লড়া নহয়, কিন্তু পরীক্ষাখন এটেম করবই নোৱাৰিলে। বিষয়টি চারিওফালে বিয়পি যাওয়ার পিছতো ভবানীপুর আঞ্চলিক মহাবিদ্যালয় অধ্যক্ষয় কর্তৃপক্ষ স্বীকার করেছে। তেওঁলোকৰ মতে লগুন খুলিবলৈ দিয়া নাছিল, কিন্তু প্রশ্ন হৈছে যদি দিয়াই নাছিল তেনেহলে সদায় পিহি থকা লগুনডাল ছাত্রজনে কিয় খুলি থৈ যাবলগীয়া হল? গোচর তরা হৈছে এই সম্পর্ক। ভারতীয় সংস্কৃতিত, ভারতীয় সনাতন সংস্কৃতিত আঘাত হানিব নোৱাৰা এটা দুর্ঘটনা যোৱাকালি ভবানীপুর মহাবিদ্যালয়ত হয়ে গেল। ভবানীপুর আঞ্চলিক কলেজত কালি সিইউইটি একটা পরীক্ষা আছিল। সকল খুলি লওয়ার পেছত লগুনডালত একটা আঙুঠি আছিল। ভারতীয় সনাতন সংস্কৃতিত লগুনত একটা অষ্টধাতুর আঙুঠি থকা একটা পরম্পরা আছে। যি কি নহোক, এই লড়াজনক ধৃতিরাজক সিকিউরিটিয়ে যিজনে চেক করেছিল তেখেতে আঙুঠিটো খুলি থবলৈ কৈছিল। ভবানীপুর আঞ্চলিক কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে গোচর তরিছে অখিল ভারত ব্রাহ্মণ ফ্রন্টর অসম রাজ্য সমিতিয়ে। লগুন খুলি অপমান করা হয়েছে ব্রাহ্মণ সমাজক। ধর্মীয় অনুভূতিত আঘাত হানা কার্যক মানি লব পৰা নাই ছাত্রজনের পরিয়ালের লগতে ব্রাহ্মণ সমাজে। মানে ধৃতিরাজকেই অবজ্ঞা করা নহল, ভারতের সনাতন সংস্কৃতিক বিশ্বের সমগ্র ব্রাহ্মণ জাতিক একটা অপমান করা হল। মই অখিল ভারত ব্রাহ্মণ ফ্রন্ট অসম রাজ্যিক সমিতির মুখ্য সম্পাদক পবিত্র কুমার শর্মা, আমি অখিল ভারত ব্রাহ্মণ সমাজ অসম রাজ্যিক সমিতিয়ে তীব্র গরিহণা দিছো। উচিত বিচার হব লাগে, দোষী অতি সোনকালে দোষী সাব্যস্ত করব লাগে, গ্রেপ্তারবরণ করব লাগে, পরবর্তী আরক্ষী বিভাগে বিভাগীয় তদন্তত বিহিত ব্যবস্থা গ্রহণ করব লাগে। তালাচীর নামত করা নিকৃষ্ট কাণ্ডর আড়ত থাকা সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লওয়ার দাবি জানাইছে। ভবিষ্যতে যাতে কোনেও এনে ভুল নকৰে তার বাবে শাস্তির দাবি তোলা হৈছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।